বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে যুক্তরাজ্যের বার্মিংহামে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্মিংহামের স্মল হিথের একটি বানকুয়েটিং হলে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জামশেদ আলী, পরিচালনা করেন বার্মিংহাম সিটি বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসাইন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম মালিক। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।